এখানে একটি স্টোরি আছে আমি প্রশ্নটা পড়ছি ডেভেলপ এ স্টোরি ইন অ্যাবাউট সিক্সটি ওয়ার্ডস সিক্সটি ওয়ার্ডের মধ্যে একটি স্টোরি লেখ ইউজিং দি ফলোয়িং আউটলাইন্স নিম্নলিখিত আউটলাইন্সগুলো ব্যবহার করে অ্যাড এ সুইটেবল টাইটেল টু ইয়োর স্টোরি তোমার গল্পের সাথে একটি উপযুক্ত নাম যোগ করো আউটলাইন্স ডগ উইথ পিস অফ মিট ইন মাউথ কুকুর মুখে মাংসের টুকরা নিয়ে ক্রসেস এ রিভার ব্রিজ একটি নদীর ওপর ব্রিজ স্যাডো তার ছাওয়া দেখতে পায় থিংস অ্যানাদার ডগ ভাবে অন্য কুকুর বার্কস ঘেউ ঘেউ করে ওঠে মিট ফলস ইন্টু দি রিভার মাংসটা নদীতে পড়ে যায় এখন আমি স্টোরিটা পড়ছি এ ফুলিশ গ্রিডি ডগ একটি বোকা এবং লভি কুকুর ওয়ান্স এক সময় এ ডগ ফাউন্ড একটা কুকুর পেয়েছিল এ পিস অফ মিট এক টুকরো মাংস হি টুক ইট ইন হিজ মাউথ সে নিয়েছিল এটাকে তার মুখের মধ্যে অ্যান্ড লেফট দি প্লেস এবং স্থানটা ত্যাগ করেছিল টু ইট ইট ইন পিস এটাকে শান্তিতে খেতে হিডেন কেম অন এ ব্রিজ সে তখন এসেছিল একটা ব্রিজের ওপরে ওভার এ রিভার একটি নদীর ওপরে ফ্রম দি ব্রিজ ব্রিজ থেকে হি লুকড ডাউন সে নিচে দিকে তাকিয়েছিল অ্যাট দি রিভার নদীর দিকে অ্যান্ড স এবং দেখতে পেয়েছিল হিজ ওন শ্যাডো ইন দ্য ওয়াটার জলের মধ্যে তার নিজের ছাওয়াটা দি ডগ দেন থট ইট কুকুরটা তখন ভেবেছিল এটাকে অ্যাজ অ্যানাদার ডগ অন্য একটি কুকুর হিসাবে উইথ দি অ্যানাদার পিস অফ মিট অপর একটি মাংসের টুকরো নিয়ে হি বিকেম গ্রিডি সে লভি হয়ে পড়েছিল টু ইট দি মিট মাংসটা খেতে হুইচ হি স যেটা সে দেখেছিল ইন দ্য মাউথ অব দি শ্যাডো ছাওয়াটার মুখে ইট সাডেনলি বার্কড এটা হঠাৎ ঘেউ ঘেউ করে উঠেছিল অ্যাট দি শ্যাডো ছাওয়াটার দিকে ইন দ্য রিভার নদীর মধ্যে অ্যাজ সুন দি ডগ ওপেন হিজ মাউথ টু বার্ক যেই কুকুরটা খুলেছিল তার মুখটা ঘেউ ঘেউ করতে দি পিস অব মিট ইন হিজ মাউথ তার মুখের মধ্যে থাকা মাংসের টুকরোটা ফেলডাউন ইন দ্য রিভার পড়ে গিয়েছিল নদীর মধ্যে দি ডগ লস্ট হিজ ওন মিট কুকুরটা হারিয়েছিল তার নিজের মাংসটা অ্যান্ড বিকেম ফুলিশ এবং বোকা হয়ে গেছিল মরাল গ্রিড ব্রিংস রুইন ধ্বংস আনে